যারা আগুনে পুড়ে মারা গেছে, এখন পক্ষে আমার ভাইরা সবাই কান্দে। আরে কত বাচ্চা যেন বাপ কই আর ডাকতে পারবে না রে আল্লাহ। সাধারণ ভাবে যদি কেউ হসপিটালে মারা যায়, রোগী পুড়ে মারা যায়, আল্লাহ এটা সহ্য করা যায়? আগুনে পুড়ে এইভাবে মরছে, সহ্য করা যায় না? আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। এখন শরীরে লাগছে রে, প্রথম লাগছে চাদরে কাপড়ে, তখনও মাসার লেগে লাফাইছে রে আল্লাহ। আল্লাহ ও বাসার লেগে আগুনে লাভ দিতে চাইছে হয়তো, কিন্তু আল্লাহ পানির দিকে আগুন লেগে গেছে যাইতে পারে নাই। ওর বডিতে যখন প্রথম জামায় আগুন লাগছে, ওর মনের মধ্যে কত সটফট করছে এই বুঝে আমি ছুঁয়ে যাই। আল্লাহ এত কষ্ট দিয়ে তো তুমি এনেছো আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তুমি আর জাহান্নামের আগুন দিও না আল্লাহ। আল্লাহ যাবো হাত টিকটি পাইয়া বস্তা করে পুলিশ বাইরে লয়ে গেছে। ওই পুলিশ ভাই আমি ধন্যবাদ জানাই যারা জীবনকে বাজি রাখে ফায়ার সার্ভিসের বাইরে। আমি ধন্যবাদ জানাই যারা হাত টিকটি গুলি বস্তা করে জানাতার ব্যবস্থা করছে। আল্লাহ দেখো মাহফিলের সব বাইরে তার জন্য কান্দে। আল্লাহ আল্লাহ দেখো আমার মাহফিলের সব বাইরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কারণ সে মারা গেছে। যদি ওটা আমার কলিজার টুকরো ভাই হইতো, এ দাদা ভাই ওইটা যদি তোর কলিজার টুকরো ভাই হইতো, তোর যদি মা হইতো ভাই। তার আগুন লেগে পুড়ে মরে গেছে, তাকে লেগে এক ফোঁটা পানি দিয়া আমার আল্লাহ এখন দুটো হাত উঁচা করে চোখটা বন্ধ করে চিল্লাই একটা ডাক দিবি। যদি আল্লাহর ডাক শোনে তোর চোখের পানির ওসিলে আমার ওই ভাইদেরকে জাহান্নাম আল্লাহ দিবে না ভাই। তাকে পক্ষে থেকে দে জোরে একটা ডাক দে ভাই, দে আল্লাহর ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে আমার কলিজার ভাই, ডাক দে। আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ তোমার ডাক দিছে ওই আগুনি পোড়া মানুষের পক্ষ থেকে। আল্লাহ দেখো কেমনে ডাকে আল্লাহ। আল্লাহ তুমি মাফ কইরা দাও ভাইদের কে, মাফ করিয়া উঠাইবা হাসরে, বলো না মাফ করিয়া উঠাইবা হাসরে, কত আশা করে উড়ছে আশা সবই নিয়ে গেল কবরে, বলো না ভাই আশা সবই নিয়ে গেল কবরে। আল্লাহ তুমি জান্নাতি তোমার বান্দারে, আল্লাহ ও আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ। যারা আগুনে পুড়ে মারা গেছে, এখন পক্ষে আমার ভাইরে সবাই কান্দে। আরে কত বাচ্চা যেন বাপ কই আর ডাকতে পারবে না রে আল্লাহ। সাধারণ ভাবে যদি কেউ হসপিটালে মারা যায়, রোগী পুড়ে মারা যায়, আল্লাহ এটা সহ্য করা যায়? আগুনে পুড়ে এইভাবে মরছে, সহ্য করা যায় না? আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। দাদা ভাই তাহলে বলো মার্সাইতে দরুদ কেউ আছে? না। জোরে বলো আছে? দাদা ভাই এ আমার কলিজার টুকরা বাইরে এসো, কাল লাগে সংসার করবি কো, কাল লাগে টাকা পয়সা ব্যাংকে রেখে যাবে, শিল্পপতি কোটিপতি সভাপতি সেক্রেটারি, কাল লাগে টাকা রেখে কবরে যাবা। খালি যে গরিব মানুষ মরছে তা না, লিস্টে আসবে জীবন বাঁচি রেখে লাভ দিছে বাবা, লাভ দিয়ে পড়ছে দুই তালা, দুই তালা তো ওরে ঠ্যাং ভাঙ্গে গেছে তার বিবির, এই অবস্থায় বাসার লেগে আবার লাভ দিছে।
ওই ইউনুসের সাক্ষাৎকার নিয়ে দেখো তুমি যাও তারে দেখতে দেখবে তার কলিজার মধ্যে কত ব্যথা সে বুঝবে যে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর সে দেখাইছে সে দেখাইছে কথা বল না কেন কথা বল যুবক কথা বল কথা বল ভাই এখন বইয়ে বইয়ে একটু দোয়া কর না আমার ভাইদের লাগিয়া কত মার ঘর যায় দেখে খালি হয়ে গেছে কত বোনের ঘরটা খালি হয়ে গেছে রে তার বাচ্চা আর কোনোদিন বাপ বলে ডাকতে পারবে না কথা বলো কথা বলো তাহলে একসাথে বলো তাদের জন্য প্রতিদিন এই জুমার সামনের জুমায় আমরা সবাই কিছু না কিছু দান করব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো তুমি যদি ইয়াতিম বাচ্চাদের পক্ষে তার বাবা মার পক্ষে কিছু টাকা দান করো যে কোনো জায়গায় আমি কসম করে বলতে পারি তুমিও যেদিন মারা যাবা তোমার জন্য একজন দান করবে ঠিক ইনশাআল্লাহ বলো তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলতো আল্লাহু আকবার জোরে বলতো আল্লাহ এই বাবা টাকা এদিকে আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের ওয়াদা পালন করার জন্য 3 কোটি টাকা চলে গেল আমার মসজিদে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ 3 তলার কাজ চলতেছে আমার মসজিদে আমার মা শুধু একবার বলেছিল ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ করিস বাবা বাবা আমি আমার মায়ের মনের আশা পূরণ করার লাগিয়া কেরানীগঞ্জে মসজিদ করতেছি 3 তলা হয়ে গেছে 1 তলা পুরো টাইলস করে কমপ্লিট হুমায়ুন সরকার যখন আমার মসজিদ দেখতে গেছে তখন টাইলস লাগাই নাই এখন টাইলস কমপ্লিট 12 লক্ষ টাকার সুদ আমি টাইলস লাগাইছি 400 বস্তার উপরে খালি টাইলস সিমেন্ট লাগছে আল্লাহু আকবার বলতে পারে না এ যুবক আমি তোর পাও ধরে বলছি আমি যদি পারি আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে আমি তোদের পাও ধরে ধরছি আমার নবী যখন বলছিল জাবিরা রে আমি নবী তোমাদের এখানে রুমালটা বিছাইলাম দাও আমার রুমালে কিছু দাও যারা আমার রুমালে আজকে দিবা আমি তার কাছে জান্নাত বিক্রি করব ভাইরা তোর এত আস্তে সুবহানাল্লাহ কইলি দাদা ভাই যারা ডাইন পাশে আছো তারা সুবহানাল্লাহ জোরে কও তো যারা বাম পাশে আমার কলিজার বাইরে তারা আছো সুবহানাল্লাহ জোরে কও তো সোজা যারা আছেন বলেন তো আল্লাহু আকবার এবার সবাই বলেন তো আল্লাহু আকবার তাকাও ওইদিকে দাদা ভাই এ আমার কলিজার ভাই কারবারি রংপুর দিনাজপুর মাদারীপুর সাতপুর ফরিদপুর আমি জানি না শুধু এখন আমি চোখে পানি দেখব আবার হুজুর আমি যতদিন বাঁচব এই আগুনে যারা পুড়ে গেছে এদের নামে আমার মাওলার জন্য এই খতমে নবর সম্মেলনে আমি প্রতি বছর আমার জনম দুঃখিনী মায়ের নামে যেভাবেই হোক যত কষ্টই হোক আমার জনম দুঃখিনী মায়ের নামে এই মাহবীরের জন্য আমি 30,000 টাকা বরাদ্দ করলাম সেক্রেটারি সাহেব একবার শুধু আমার বন্ধু বানাবে আমি আমার মা হারা সন্তান আমি আমি আমার মায়ের জন্য যেরকম কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতেছি আল্লাহ আমার মসজিদ যদি কবুল হয় সেক্রেটারি সাহেবের মা যেন আমার মসজিদের একটা সিট বুকিং হয়ে জান্নাতে যায় সেক্রেটারি সাহেব 30,000 টাকা খালি একবার কইলো